আসসালামু আলাইকুম। আসলে লাইভ আসার কারণ আজকে একটা পোস্ট দিয়েছিলাম গোসল সম্পর্কে, সেখানে আসলে ব্যান্ডেজ দেখেছিলেন সবাই। তো দেখার পর হিউজ পরিমাণ মেসেজ আমার কাছে ইনবক্সে আসছে যে আমি আসলে ঠিক আছি কিনা বা আমার কাছে আমার কি হয়েছে। তো আসলে সেটা এতগুলা রিপ্লাই দেয়া আমার পক্ষে সম্ভব না, যার জন্য আসলে লাইভে আসা যে দেখেন আমি টোটালি সুস্থ, ঠিক আছে, টোটালি সুস্থ। এবং আমি একা একা হাঁটতে হাঁটতে আমি যে হাই স্কুলে পড়তাম সেখানে, হ্যাঁ, একটু নেটওয়ার্ক কানেকশন প্রবলেম ছিল যার জন্য ইন্টারাপ্ট দেখা গেছে। তো এটা আমাদের স্কুল, হাই স্কুল মাঠ, তো এখানে আমি একা একা হাঁটতে হেঁটে হেঁটে চলে এসেছি। তো আই এম টোটালি সুস্থ। আসলে আজকে যে পোস্টটা দিয়েছি সেই পোস্টটা দেওয়ার কারণ হচ্ছে কয়েকদিন থেকে গোসল করতে পারতেছিলাম না। গত বৃহস্পতিবার বাইক অ্যাক্সিডেন্টে হাতে পায়ে এবং এই মাথায় হালকা একটু যায়, তো আসলে বেশি কিছু হয়নি, ইন্টারনেট কানেকশন প্রবলেম। আবার চলে এসেছে লাইন। তো আসলে মেরি পোস্টটা দেওয়ার কারণ ছিল যে গোসল ডাক্তার বলেছিল যে বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার হয়েছে, তো যার জন্য এখানে পানি না লাগানোই বেটার, কিন্তু আমাকে তো গোসল করতে হবে। তো যার জন্য আসলে পলিথিন এবং বাইন্ডিং টেপ দিয়ে হাতটার যে যে জায়গায় সমস্যা হয়েছে সেই সেই জায়গায় বাঁধার পর আমি চেষ্টা করছি গোসল করার জন্য। তো গোসল কমপ্লিট। তো আসলে মেইনলি সেই আবার কানেকশন চলে এসেছে। তো মেইনলি আসলে কারণ ছিল ওটাই, তাছাড়া আপনাদের আসলে দেখার উদ্দেশ্য ছিল না যে আমি অসুস্থ। আসলে আমি সুস্থ, আর দেখেন আমার চেহারায় দেখেন আমি অসুস্থ কিনা, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। তো বাই দা ওয়ে একটুখানি অ্যাক্সিডেন্ট করে লাইফের সম্পর্কে অনেক কিছু শিখতে পারলাম, সেটা আপনাকে যারা ভালোবাসে বা নিকটার বন্ধু বান্ধব শোনা। তো বৃহস্পতিবার থেকে ব্যাপক পরিমাণ আত্মীয় স্বজন দেখার জন্য আসছিল। তো আসলে বাড়িতে থাকতে 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 আমি নিজেই বোরিং হয়ে গেছি যে আসলে আমার কিছুই হয়নি, কিন্তু এত আত্মীয় স্বজন দেখার জন্য আসেছে, তারা অনেক টেনশনে আছে। তো যার জন্য মেইনলি আজকে বিকেলেই আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম যে অন্তত দূরে থাকি একটু। তো এই লাইফ শেষ, হ্যাঁ লাইফ, আমি টোটালি সুস্থ, বাট একটু দোয়া করবেন।